এই ছয় শ্রেণীর মহিলাদের জীবনে প্রশান্তি আসে না। একটা একটা করে তিন সংক্ষিপ্ত আমি বলে যাই। এক নাম্বার হলো আন্নানা, হান্নানা, মান্নানা, বাররাকা, হাদ্দাকা, সাদ্দাকা। এই ছয় শ্রেণীর মহিলাদের জীবনে কোনোদিন প্রশান্তি আসে না। এক নাম্বার মহিলা হলো আন্নানা বলা হয় ওই সমস্ত মহিলাদেরকে যারা অসুস্থ না কিন্তু অসুস্থের ভান ধরে স্বামীর কাছে। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ না কিন্তু স্বামীর কাছে অসুস্থের ভান ধরে, এই মহিলার ভিতরে কোনোদিন প্রশান্তি আসে না। দ্বিতীয় হলো মান্নানা, মান্নানা বলা হয় ওই সমস্ত মহিলাদেরকে যে সমস্ত মহিলারা কি করে, যে সমস্ত মহিলারা খোসা মেরে মেরে কথা বলে, স্বামীর খোসা মেরে মেরে কথা বলে। কেমন খোসা মেরে মেরে কথা বলে? বলে আব্দুল্লাহর বাপ তুমি কি জানো না, দেখো না আব্দুর রহিমের বাপ কত সুন্দর কাপড় আনছে, তোমার যুগে আয়সা তোমার সংসারে এসে জীবনে একটা ভালো কাপড় পাইলাম না, আমার মতো মহিলা দেখাই তোমার ঘর করে গেলাম। কথা কারণ ঠিক কিনা বলে কিনা? এ মুসলমান, এই মহিলাদের ভিতরেও কিন্তু প্রশান্তি আসে না। দ্বিতীয় নাম্বার হলো হান্নানা, তৃতীয় নাম্বার হান্নানা বলা ওই সমস্ত মহিলাদেরকে যারা কি করে, যারা কি করেছেন প্রথম স্বামীর গিবত দ্বিতীয় স্বামীর কাছে গিয়া করে, অর্থাৎ প্রথম বিবাহ হয়েছিল ওই প্রথম স্বামীর গিবত যা দ্বিতীয় স্বামীর কাছে করে, এই মহিলাদের জীবনেও কোনোদিন প্রশান্তি আসে না। কেমনে করে? এজন্য আমি একটি কথা বলি মুসলমান, টাকা গোল পয়সা গোল গুলারো গোল এর চেয়ে বড় গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? টাকা গোল পয়সা গোল গোলানো গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কুকিল কালো আলো কালো কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসা রেশ। কথা বলেন ঠিক কিনা? আর নিন্দিতা নিন্দা তিতা আরো তিতা খর এর চেয়ে বেশি তিতা 200 দিনের ভার। কথা বলেন ঠিক কিনা? যার দুই বউ আছে সে আবার রাগ করে না ভাই, যার দুই বউ আছে সেই দুই বউর মজা বড় বুঝে। কথা বলেন ঠিক কিনা? আহ মা গো তোমাদের মত জিন্দিগি কেমন গঠন করো বারে মা, মা ফাতেমা যোহরার মত দিন গঠন করো। কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা যোহরা অসুস্থ একদিন অসুস্থ হয়ে গেছে, হযরত আলী বলতেছেন ফাতেমা তোমার কি খেতে মনে চায় বলো তো দেখি, কি খাইবা দুদিন ধরে অসুস্থ। এবার ফাতেমা ডাকতে বলতেছেন স্বামী হে আমার তো কিছু খেতে মনে চায় না, তবে যদি পারেন একটা আনার খাইতাম। কি খাইতাম? একটা আনার খাইতাম, ডালিম যদি পারেন তাহলে আনেন খাইব। ডালিমটা খাওয়ার কথা যখন বলেছে হযরত আলী বহু কষ্ট করে দেখে একটা দরহাম তার কাছে আছে, দৌড়াইয়া বাজার থেকে যাইয়া একটা ছোট খাটো একটা আনার কিনেছেন, ডালিম কিনে ডালিমটা কিনে নিয়ে যখন বাসায় যাইতেছে রে মুসলমান, এ বাবাজিরা লক্ষ্য করে দিলের কান্দা শোনার চেষ্টা করেন। এ আনারটা নিয়ে যখন বাড়ির দিকে যাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসমানে ফেরেশতাদের ভিতরে আলোচনা হইতেছে, ফেরেশতারা বলে, ফেরেশতারা বলতেছেন ভাই আল্লাহর নবীর সাহাবীরা কত দয়ালু, কত দয়ালু, নিজে না খেয়ে অন্যকে দেয়, নিজে না খেয়ে অন্যকে দেয়, এরা এত মেহরবান এত দয়ালু। বাবাজিরা আনসারার মহাজির যারা ছিল, মহাজির যারা গেছে মদিনাতে, আনসাররা কি পরিমাণ হেল্প করছে মহাজিররাই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলতে বলতে দুই ফেরেশতার ভিতরে যখন কথা লাগছে, ফেরেশতা একজন বলতেছে কে কাকে দেয়, যার আছে তাই তো সে তাকে দেয়। কথা কারণ ঠিক কিনা? না না সাহাবা আকরামদের না থাকলেও দেয়। আল্লাহ বলতেছেন এই ফেরেশতারা তোর তর্ক বিতর্ক না করে ওই যে আলী আসতেছে পরীক্ষা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যে আলী আসতেছে তাড়াতাড়ি পরীক্ষা করে দেখো। এইবার হযরত আলী যখন আসতেছে
একজন ফেরেশতা কি করতেছে মুসলমান রাস্তার ধারে বসে কাতর সুরে আহ 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 বলতেছে। এবার হযরতে আলী পাশে দিয়ে সালাম দিয়ে বলতেছেন, ভাই কি অবস্থা আপনার, কি হয়েছে? বলে, ভাই আর করেন, আমি বড় অসুস্থ, কয়েকদিন ধরে অসুস্থ, কিছু খাইতে পারে না। ও আলী, আপনি নবীর সাহাবি, আপনি যদি দয়া করে আমারে কিছু খাওয়াইতেন মনে বড় প্রশান্তি পাইতাম। ও আলী, দুই দিন যে হয় তিন দিন হয়ে যায় আমি কিছু খাই না। এই কথা বলার পর হযরত আলী বলবে, এ ভাই কি খাইবা বলো, কি খাওয়াবো তোমাকে? এবার বলতেছে, ভাই আমি তো কিছু খাইতে পারি না, তবে আমার একটা যদি আনার খাওয়াইতে বড় ভালো লাগতো, যদি একটু ডালিম দিতাম, আমি একটু ডালিম খাইলে, ডালিমের রসটা খাইলে আমার দিলের ভিতরে শান্তি লাগতো। ভাই এ যুগের আমরা যদি হইতাম তাহলে মন কইতাম কি জানেন, তো তোমার চোখ ডিস্টার্ব আছে, আমার ডালিম তুমি দেখছো না, কথা বলেন ঠিক কিনা, আমার ডালিমটা দেখে ফেলেছ, তোমার আর কিছু খাইতে মন চাই, ডালিম খাইতে মন চাইছে, ডালিমই খাইতে মন চাইছে, আর কিছু খাবার বলতেছে না, তুমি ডালিম ছাড়া অন্য কিছু চাও, কি খাইবা আমি তাই তোমাকে দিব। এবার আলীকে ডাকতে বলতেছেন, ফেরেশতা মনে মনে চিন্তা করে, সাহাবা কামদের কাছে এমনি চাইলে হবে না, আল্লাহর হাওলা দিতে হবে। এবার আলীকে বলে, আলী আল্লাহর ওয়াস্তে যদি দেন তাহলে খাইতেন। এইবার হযরত আলী মনে মনে চিন্তা করে বলে, আল্লাহর ওয়াস্তে যখন বলেছে, আল্লাহর নামটা যখন নিয়েছো, আমার বিবি ফাতেমার চাইতে আল্লাহ অনেক বড় কথা বল ঠিক কিনা, যেহেতু আল্লাহর বস্তে বলেছ আমি আর থাকতে পারলাম না। ভাই ও ভাই ঠিক আছে, তবে একটা কাজ করি, ডালিমটার অর্ধেক করি, অর্ধেক ডালিম তুমি খাও, অর্ধেক ডালিম আমার বিবির জন্য দিয়ে যাই। কই ঠিক আছে, অর্ধেকই দেন, অর্ধেক একটু খাইলে তো একটু শান্তি পাবো। তো হযরত আলী সুন্দর করে ফেরে অর্ধেক দিছে, খাওয়ার পরে আলী বলতেছে, ঠিক আছে আমি যাই, না 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 আলী পাশে বসেন, বসতে একটু শান্তি লাগবে আমার, বসছে অর্ধেক খাওয়ার পরে বলতেছে, আলী আমি অর্ধেক ডালিমটা খাওয়ার পর আমি অর্ধেক শরীর আমার ভালো হয়ে গেছে। ও আলী আল্লাহর ওয়াস্তে দয়া করে যদি আর অর্ধেকটুকু দিতেন আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাইতাম। এইবার হযরতে আলী মনে মনে চিন্তা করে আবারও যখন আল্লাহর ওয়াস্তে বলেছে আমি আর থাকতে পারলাম না, সেই ডালিমটুকু দিয়ে দিল। ডালিমটুকু দিয়ে এবার বাড়িতে যাবে, কিভাবে যাবে, অসুস্থ বিবি, তিন দিন ধরে বিবি কিছু খায় না, বিবি অসুস্থ, বিবির কাছে একটা ডালিম খেতে চাইছে, এই ডালিমটাও নিতে পারলাম না, আমার মতো হতবাগা স্বামী আর কে আছে? এই মনে মনে চিন্তা করে এক পা সামনে দেয় আর এক পা পিছনে, কেমনে করে যায় বিবির কাছে বলবো, কি বলবো বিবি যদি জিজ্ঞাসা করে? হাঁটি হাঁটি পা পা করে যখন বিবির কাছে গেছে, বাড়িতে যায় যখন দেখে যে ফাতেমা বিছনা থেকে উঠতে পারে না, সেই ফাতেমা দেখে সুন্দরভাবে হাঁটাচলা করতেছে, হাঁটাচলা করতে করতে স্বামীকে জিজ্ঞাসা করে না, আমার আপনার বিবির মতো বিবি যদি হইত ঠাস করে জিজ্ঞাসা করতো, স্বামী আনছো নাকি তাড়াতাড়ি দাও। হযরত আলী বারবার ঘুরে আর অন্য কাজ করে, মা ফাতেমা তো সোহরা যেন না চা, মা ফাতেমাও চায় না, মা ফাতেমা তো বুঝতে পেরেছে যে আমার স্বামী আল্লাহ তো দিতই কথা বলেন ঠিক কিনা, আমার স্বামী হয়তো আনতে পারে না, এই যদি চাইতেন আমার স্বামী বড় লজ্জা পাবে, আমার স্বামীকে লজ্জা দিলে তো চলবে না, স্বামী চায় না। আটি আটি পা পা করে যখন শুয়ে পড়েছেন, বিছানায় শুয়ে গেছেন রাত্রে, এ মুসলমান রাত্রে যখন শুয়ে গেছে, শুয়ে যাওয়ার পর বিশ্ব নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে ডালিমের একটা বক্স পাঠিয়ে দিয়েছে, বক্সের ভিতরে দশটা ডালিম পাইতাম,
দশটা ডালিম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের দরবারে যখন পাঠিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে জিবরাইল বলেন, নবী হে আপনার আপনার সাহাবী হযরত আলী একটি ডালিম খাওয়াছেন, এইজন্য আল্লাহ দশটা ডালিম আলীর জন্য পাঠিয়ে দিয়েছেন বাজেট করে, আলীর দরবারে আপনি পাঠিয়ে দেন। এবার হযরত আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফার্সিকে দিয়া কি করলেন, আলীর বাড়িতে পাঠিয়ে দিলেন, ও সালমান যান আমার আলীর বাড়িতে এই ডালিমের বক্সটা নিয়ে আপনি দিয়ে আসেন। তাহলে দান করছিল কয়টা ডালিম, কয়টা দান করছে আল্লাহর তরফ থেকে আসছে কয়টা, দশটা। এইবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা দরজায় গিয়ে টোকা দিয়েছে। এবার আলী ডাক দিয়ে বলতেছেন কে, বলে আলী আমি সালমান ফার্সি, দরজাটা খুলে দেখেন আমি কি লয়ে আসি। হযরত আলী ডাক দিয়ে বলেন, হে সালমান এত রাত্রি কি জন্য তুমি কিভাবে এসেছো, মনে বলতেছেন বিশ্ব নবী আপনার জন্য ডালিম পাঠিয়েছেন, এই ডালিমের বক্স নেন। এবার দরজা খোলার পরে যেই বক্সটা যখন হাতে দিয়েছেন, দেওয়ার পরে হযরত আলী কি করেন, বক্সটা খুলে ডালিমগুলো গুনতেছে, 1 2 3 4 5 এইভাবে গুনে বারবার গুনে, নয়টা হয় কয়টা, নয়টা হয়। এইবার যখন নয়টা হয়েছে হযরত আলী সালমান ফার্সিকে ডাক দিয়ে বলেন, সালমান না না এই ডালিম আল্লাহ আমাকে দেয় নাই, এই ডালিম গুলা আপনি নিয়ে যান, আল্লাহ যদি আমাকে দিত দশটাই দিত, কথা বলেন ঠিক কিনা, এই ডালিম আমার জন্য না আমাকে দেয় নাই, সালমান নিয়ে যান নিয়ে যান। সালমান বারবার বলে, না না আপনার জন্যই দিয়েছে, আপনার জন্যই আল্লাহ পাঠিয়েছেন রাসূলের কাছে, বলে না আল্লাহ যদি পাঠায় আল্লাহ আমার জন্য দশটা দিবে, কয়টা দিবে, কারণ আল্লাহর বান্দারে কি কি অভাব আছে নাকি, আল্লাহর খাজানায় অভাব নাই, আল্লাহ আমাকে দিলে দশটা দিবে। এইবার কি করতেছে, সুন্দর করে বলতেছেন হযরত সালমান ফার্সি পকেট থেকে একটা বের করে দিয়ে বলে, ও আলী এই নাও তোমার ডালিমটুকু নাও, কারণ আমি বুঝতে পেরেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য আলী দেখি তোমার ইমান কতটুকু মজবুত আছে, তোমার ইমানকে পরীক্ষা করার জন্য আমি কি করেছিলাম, একটা ডালিম আমার পকেটে রেখেছিলাম, দেখি তোমার ইমান কতটুকু মজবুত আলী, তোমার ইমান এত মজবুত, তোমার ইমান এত বড় শক্তিশালী আলী, এইটা পরীক্ষা করলাম, নাও 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 আমার আল্লাহ তোমার জন্য দশটাই পাঠিয়েছেন।